নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বেতুকান্দি বাঁধসহ রাস্তা বেহাল, ফের বন্যার আশঙ্কা স্থানীয়দের। বদরপুরে ভয়ঙ্কর ভূমিধস, একই পরিবারের 5 জনের করুণ মৃত্যু। করিমগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ, 75% এলাকা প্রভাবিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরে ফের বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। 2022 সালের ভয়াবহ বন্যার বিভীষিকা শহরবাসী এখনো ভুলতে পারেনি। সেবার চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিলেন মানুষ। আর সেই বন্যার অন্যতম কারণ ছিল বেতুকান্দি বাঁধ ভাঙনের ফল। কিন্তু সেই প্লাবনের 2 বছর পরও আজও বেতুকান্দির বিভীষিকা কাটেনি। সুইস গ্রিড সহ নির্মাণ করা হলেও এটি অত্যন্ত দুর্বল, বাঁধের অবস্থাও অনেকটা বেহাল। কিছুদিন ধরে বিরামহীন বৃষ্টি চলছে, এতে বরাক নদী বিপদ সীমা ছুঁতে যাচ্ছে। ফলে সেই নড়েবড়ে বাঁধের জন্য সাধারণ মানুষের আতঙ্কে দিন কাটাচ্ছে। বুধবার বেরেঙ্গাবাসী কাছাড়ের জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে বেতুকান্দি বাঁধের নির্মাণ সহ সঙ্গে থাকা রাস্তা সংস্কারের দাবি জানান। শীঘ্র উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে ফের বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে স্মারকপত্রে এলাকাবাসী জানিয়ে দিয়েছেন। বর্তমানে গত বছর যে মাটি দেওয়া হয়েছে, এই মাটির উপরে রাস্তাটা আছে, রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব, কিন্তু আমরা চলাচল করছি। এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় 10,000 লোক আছেন, একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য। কিন্তু মানুষ যদি অসুস্থ হয়, কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না। আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এখানে হাঁটু সমান এখন কাদা আছে। অতএব আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে এবং ডিপার্টমেন্টে, অতিসত্বর এই রাস্তার বিকল্প ব্যবস্থা করতে হবে। অতিসত্বর এখানে বৃষ্টির মধ্যেও যদি আপনারা চেন কেবল দেওয়া হয়, এরপরে সিজন হলে এটারে উন্নত করতে হবে। শুধু মাটি দিয়ে বাদ দিলে ফ্ল্যাট কন্ট্রোল করা হবে না। এই রাস্তা যদি পাথর অথবা ব্লক দিয়ে যদি উন্নত করা হয়, তাহলে আমরাও হাঁটতে পারবো, আমাদের শিলচর শহরকে বাঁচাতে পারবো। এবং মাটি দিয়া বেশিক্ষণ জল আটকানো সম্ভব হবে না। বস্তা দেওয়া হচ্ছে, আর এদিকে নদীর বাঙ্গনে প্রায় রাস্তাতে শেষ হওয়ার পরে একটু একদিকে মহিষা আর অন্যদিকে বরাক নদী, এই ডিফারেন্সটা মাত্র আছে 20-30 ফুট জায়গা হবো। এই জায়গাটা অতিক্রম করলে জল মহিষায় ঢুকে যাবে, আর মহিষার থেকে জল শিলচরে সোজা চলে আসবে। এটা আমরা আশঙ্কা করছি, অত্যন্ত দুঃখের বিষয়। অতিসত্বর যদি এটা ব্যবস্থা না হয় তো অতি খারাপ অবস্থা হতে পারে। 2022-এর আবার পুনরাবৃত্তি। গত কয়েকদিনের প্রবল ধারাবাহিক বর্ষণে বরাক উপত্যকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ঘটেছে ভূমিস্খলন। কোথাও বন্যার জলে ডুবে মৃত্যুমুখে পতিত হয়েছে অনেক তরতাজা প্রাণ। এবার ভূমিধসের ঘটনা ঘটল বদরপুরের অ্যাংলাবাজার এলাকার ব্যান্দারগুল গ্রামে। প্রতিদিনের ন্যায় গতকালের রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন পরিবার সবাই ঘুমিয়ে পড়ে, তখন আচমকা ভূমিধস নামে ঘরের উপর। এতে ঘরের দুয়ার ভেঙে ঘুমের মধ্যেই মাটি চাপায় 5 জনের মৃত্যু ঘটে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার প্রায় রাত 12:30 নাগাদ। এই ভূমিধসে প্রাণ হারিয়েছেন 75-এর রহমুন নেসা ও 18-এর শাহিদা খানম, 16-এর জাহিদা খানম, 11-এর কিশোরী হামিদা খানম ও 3-এর মেহেদি হাসান। বরাক জুড়ে প্রাণে বাঁচলেন পরিবারের গৃহকর্তা সহ এক কন্যা সন্তান। তারা পাশের একটি কক্ষে শুয়েছিলেন, কিন্তু রাতে বিকট আওয়াজ শুনে তড়িঘড়ি ঘুম থেকে উঠে দেখতে পান পরিবারের অন্যান্য সদস্যরা মাটির নিচে চাপা পড়ে আছে। পরে পাড়া প্রতিবেশীদের দেখেও শেষ রক্ষা হয়নি। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে রাত প্রায় 2 নাগাদ মৃতদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বৃহত্তর অ্যাংলাবাজার এলাকা জুড়ে কান্নার রুল বিরাজ করছে। আৰু টোপনে তাহা সময় ওপৰৰ পৰা পাহাৰৰ মাটি খহি পৰি মানুহ 5 জনৰ মৃত্যু হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ। এতিয়া ইয়াতে স্পটত আহিছোঁ, আহি দেখিছোঁ কি আমাৰ SDRF NDRF আৰু প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হৈ এই উদ্ধাৰ কাজ চলাই আছে। আজিৰ যে এই সপ্তাহবোৰ যে বৰষুণ দি আছে, এই বৰষুণৰ ফলে এফালে আমাৰ ফ্লাড হৈ আছে, গোটেই এরিয়া আমাৰ এইফালে আৰু পাহাড়ী অঞ্চলত লেণ্ডশ্লাইড হৈ আছে, মাটি খহি পৰি আছে, মানুহ জীৱনৰ মানে বহুত হেৰি ঘটি আছে।
আমার ইয়াত যে আজি যে ঘটনাটা হয়েছে ইয়ার কারণে আমি সকল রাইজর মানুষ ইয়ার উপস্থিত হয়ে আমি দুঃখ পাইছো যে এই পরিয়ালটো কেনকা যে আজি ইয়াত দম গুটাইছে। ইয়ার কারণে আমি সকল মানুষ ইয়াতে আজি মানে দুঃখর ছায়া নামি আছে। সমাজত আমার এনেকা ঘটনা কেতিয়াও হওয়া নাছিল, এতিয়া যে এই ঘটনাটো হয়েছে এই ঘটনার কারণে আমি দুঃখ পাইছো, আমি বহুত কষ্ট পাইছো। এই পরিয়ালটোক আমি সহায় সহযোগিতা এতিয়া করে আছো, কিন্তু আগন্তক দিনত এই পরিয়ালটোর দুজন মানুষ জিয়াই আছে, বাঁচি আছে। আব্দুল করিম নামে পরিয়ালর গার্জেনটো বেলেগ এটা রুমত আছিল, সি বাঁচিছে, আর তার লগত এটা ছোৱালী আছিল বেলেগ এটা রুমত, সেইটো রুমের ছোৱালীটোও বাঁচিছে। আর এটা রুমত অকল পাঁচজন মানুষ পরিয়ালর আছিল, এই পাঁচজনের ভিতর সরু একটা লড়াও আছে, কেঁচুয়া আছে, সেইটো লৈ গোটে পাঁচজন মানুষ ইয়াত ঢুকাইছে। কিছুদিনের মুষলধার বর্ষণে গোটা বরাক উপত্যকায় ব্যাপক প্রভাব ফেলেছে। একদিকে বৃষ্টির জমাজলে যখন নাজেহাল গ্রাম বরাকের মানুষ, অন্যদিকে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। উপত্যকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এবারের বন্যা পরিস্থিতি গত 20 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। ইতিমধ্যে জেলার 75% এলাকা জলের নিচে তলিয়ে গেছে। করিমগঞ্জ শহরের লক্ষ্মীবাজার রোড, সেটেলমেন্ট রোড, সুভাষনগর ও বিপিন পাল রোড সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জমাজল দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শহরের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় করিমগঞ্জের কিছু উদীয়মান যুবক বাহনের লাইফ বোট নিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে জল আটকে পড়া জনগণকে উদ্ধার করে সুরক্ষিত এলাকায় পৌঁছানোর প্রয়াস অব্যাহত রেখেছে। জেলার গ্রামীণ এলাকায়ও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। পরিস্থিতি জটিল আকার নেওয়ায় করিমগঞ্জ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন, জেলা বিজেপির কার্যকর্তারা বন্যাক্রান্ত মানুষের সহায়তা এগিয়ে এসেছেন। স্থানীয় সাংসদ কৃপানাথ মালা ও করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলার বিভিন্ন এলাকায় পৌঁছে প্রভাবিত মানুষের খোঁজ খবর নিয়েছেন। এদিকে এসডিআরএফ বাহিনীও জেলার উদ্ধার কাজে নেমে পড়েছে। বন্যায় প্লাবিত হয়ে, বন্যাক্রান্ত হয়ে সাধারণ মানুষ বিভিন্ন স্কুল কলেজ বা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নিয়েছেন। শহরের মানুষ, করিমগঞ্জ শহরে এমন কোনো স্কুল বা কলেজ বাকি থাকেনি। আজকের দিনে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত বিবাহ ভবন বা প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো রিকোয়েশন করা হয়েছে। জেলা আয়ুক্ত মহোদয় এবং জেলা প্রশাসন পদক্ষেপ নিচ্ছেন মানুষদেরকে যাতে অন্ততপক্ষে সুরক্ষিতভাবে, যারা জলে আবদ্ধ হয়ে গেছেন চতুর্দিকে তাদেরকে যাতে রেস্কিউ করে তাদেরকে অন্ততপক্ষে সঠিক ঠিকানায় যাতে তাদেরকে পৌঁছে দেওয়া যায়। আর এখন পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নির্দেশে করিমগঞ্জ জেলা প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করছে। আমরা রিলিফের কাজে মানুষদের অন্ততপক্ষে চাল, ডাল, তেল, লবণ এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। গ্রামাঞ্চলে করিমগঞ্জের 4-4টি বিধানসভায় আমাদের মাননীয় বিধায়করা পাতাল গান্ধী, মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রামকৃষ্ণনগরের মাননীয় বিধায়ক বিজয় মালাকার, উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলেশ্বর দেবপ্রকাশ্য, দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমেদ সহ সবাই মিলে প্রচেষ্টা নিচ্ছেন। আমরা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আমাদের সকল কার্যকর্তারা যে যেখানে আছেন সবাই বন্যা পীড়িত মানুষকে সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা দলের পক্ষ থেকে অহরহ তাদের সঙ্গে যোগাযোগ করে চলেছি। বিভিন্ন জায়গায় দলের কর্মীরা কাজ করছেন, এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন সহ সবাই মিলে চেষ্টা করছেন। প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করণীয় আছে প্রশাসন সেটা করছে, তার জন্য জেলা প্রশাসন বা সরকারকে আমরা ধন্যবাদ জানাই। ধলাই উপনির্বাচন হবে কিনা তা এখনো ঠিক হয়নি, কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে টিকিট কেন্দ্রিক শক্তি প্রদর্শন। বেশ কয়েকজন টিকিটের দাবিদার কাছাড় জেলা বিজেপি সভাপতি বিবেন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে দেন, আমিওকান্তি দাসকে বাদ দিয়ে কোনো একজনকে টিকিট দিলে কারো আপত্তি থাকবে না। পরোক্ষভাবে তারা বর্তমান সাংসদ পরিমল শুক্লবুদ্ধের পুত্র উৎপল শুক্লবুদ্ধের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। এদিকে বুধবার আমিওকান্তি দাসের হয় টিকিটের দাবি জানিয়ে ধলাই বিধানসভায় প্রায় 200 কর্মী সমর্থকরা জেলা সভাপতি বিবেন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার আগে সকালে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে সাক্ষাৎ করে অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন। পরিমল স্যার এমএলএ সে আবি এমপি, অনারেবল এমপি বন গিয়া, তো আবি পরিমল স্যার কা জায়গা পর খালি হো গিয়া, ইসকো মেকআপ করনে কে লিয়ে এমএলএ কা জায়গা পর হাম অমিয় স্যার কা নাম লেকর আয়া। অমিয় স্যার, পরিমল স্যার নে জেসা কাম কিয়া হ্যায় আইসা কর সকতা হ্যায় উম্মীদ রাখতা হুঁ, আর ও এক এক জেনুইন আদমি হ্যায় ধলাই কনস্টিটিউয়েন্সি। পরিমল স্যার কা ইজ্জত রাখনে কে লিয়ে, ধলাই কো লে চলনে কে লিয়ে হাম ইসলিয়ে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কো হাম রিকোয়েস্ট করনে কে লিয়ে আয়া হ্যায়, পরিমল স্যার কো টিকিট দেনে কে লিয়ে।
नेक्स्ट ओमियो सर्कल। इससे पहले हमने लखीपुर में कौशिक राय साहब को भी हमने मिल के आए। आज कौशिक राय साहब डिस्ट्रिक्ट प्रेसिडेंट ने बोला अभी सीएम साहब को हम जितना हम आए हैं इसका हम जानकारी देंगे और जब इलेक्शन होगा तो इसको हम रिपोर्ट हम भेज देंगे। इसके बाद जो सीएम जो डिसीजन देंगे उसके मुताबिक हम चलेंगे। ऐसे कौशिक साहब ने बोला है कि यही सेम बोला है कि अभी इलेक्शन सीएम साहब के अनुसार अभी इलेक्शन होगा नहीं होगा कोई कंफर्म नहीं है। अब जब होगा तो आप लोगों का ये जितना आया है हमारे पास हम जितना ओमियो साहब का समर्थन में जो आया है हम रिपोर्ट सीएम साहब को भी देंगे। এদিকে জেলা সভাপতি বিমলেন্দু রায় জানান এখনও পর্যন্ত উপনির্বাচনের সিদ্ধান্তই নেওয়া হয়নি, তবে টিকিটের একমাত্র মণ্ডল কমিটিকে আসতে হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রদেশ কমিটি। ধলাই থেকে আমার অফিসে কিছু কার্য মানে লোক আসছিল ধলাই থেকে, তারা বলেছিল তাদেরকে এবার অমিয়কান্ত দাসকে টিকিট দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের কাছে সম্মুখে বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে তিন চার দিন আগে প্রেসমিট করে বলেছেন আসামে এখন উপনির্বাচন হবে না, তাই এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখন নিইনি। যখন আমার স্টেট থেকে বলবে যে নির্বাচন হবে ধলাইতে তখন আমরা এটা নিয়ে চিন্তা করব। শিলচর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবুদ্ধকে সংবর্ধনা প্রদান করল সোনাই মণ্ডল বিজেপি। বুধবার বিকেল সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পরিমল শুক্লবুদ্ধকে গামছা উপহার দিয়ে ও শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবুদ্ধ জানান দলের প্রত্যেক কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে 2,64,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন, যা শিলচর লোকসভার ইতিহাসে এক রেকর্ড বলে জানা গেছে। সাংসদের দায়িত্ব পালনের দিকে নজর রাখতে দলীয় কর্মকর্তাদের কাছে তিনি অনুরোধ জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজেপি সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলনী দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, জেলা সভাপতি মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম লস্কর, সোনাই কেন্দ্র মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি কে এইচ বাবুলাল সিংহ, দলের সোনাই দায়িত্বপ্রাপ্ত নিহারঞ্জন দাস প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক দীপ কুমার দাস। তাদের প্রতীক তুলে দিয়েছিল পদ্মচিহ্ন। এখানে যারা পদ্মচিহ্নের মানুষ আছেন আপনাদের সবার রয়েছে, সিম্বলে রয়েছে। কাজে এখানে আমাকে আপনারা 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছেন, এই পদ্মচিহ্ন নিয়ে আপনাদের মতো সহকর্মীকে নিয়ে সহযোদ্ধাকে নিয়ে নির্বাচনে লড়ার। আমিও লড়েছি, আপনারা লড়েছেন, সহযোগিতা আপনারা করেছেন বলে 6 বছর 31 দিন আমি আজকের দিনে মন প্রাণ ঢেলে আমার সহযোদ্ধাদের প্রতি সহকর্মীদের প্রতি যারা এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন, সবার উদ্দেশ্যে অন্তর থেকে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা আমার শ্রদ্ধা নেবেন, আমার কৃতজ্ঞতা নেবেন, আর আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে আজকের দিনে এই পবিত্র প্রাঙ্গণে আমি আপনাদের কাছে এই কথা বলব যে আমার যে কদিন আপনারা সময় দিয়েছেন 5 বছর সময়, এই সময় আমি চেষ্টা করব আপনারা যে পরিশ্রম করেছেন, আপনারা যে বিশ্বাস আমার উপর রেখেছেন, এই বিশ্বাসের মর্যাদা দেওয়ার আমি চেষ্টা করব। ভূমিদোষের কবলে পড়ে প্রাণহানির মতো ঘটনা থেকে বরাত জুড়ে রক্ষা পেল 2 নাবালক সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার রাত্রে বাজারিছড়া থানাধীন কটামনি এলাকার কটনপুর গ্রামের টিলা লাইনে। এতে আহত হয়েছে 2 নাবালক। আহতদের পিতা নজরুল ইসলাম জানান রাত আনুমানিক 9টা নাগাদ রাতের খাওয়ার দাওয়ার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সন্তানরা, সেই মুহূর্তে ঘটনা হয়েছে ভূমিদোষের ঘটনা। সারাদিন মুষলধারে বৃষ্টি হলেও বিকাল থেকে বৃষ্টি ছিল না, তবুও হঠাৎ রাত ঘরের পেছন থেকে থাকা টিলাভূমির মাটি ধসে তাদের ঘরের পাকা দেওয়াল ভেঙে বিছানার উপর গড়িয়ে পড়ে। এতে তার এক পুত্রের শরীরের অর্ধেক অংশ মাটির নিচে চাপা পড়ে যায়, আরেক পুত্র মাটি চাপা পড়ে। এমন ভয়ানক দৃশ্য প্রত্যক্ষ করতেই তাৎক্ষণিকভাবে ঘরে থাকা অন্যান্য লোকজন হল্লোচিৎকে শুরু করলে পাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাজারে চলা হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন আসুল হোসেন ও দিলওয়ার হোসেন।
রাত 9টা বাজে আর ওই সময় তারা ফালঙ্গ তারা অপরাধ তার ফালঙ্গ উত্ন আসলো আর ইগু ফড়াত আসলো আর ওই সময় একটা বাসর যার আই গেছে আইয়া গড় ভাঙ্গিয়া ওয়াল ভাঙ্গিয়া গড়ের ভিতরে ঢুকে গেছে। বৃষ্টি তখন নাই আর ইগু মাটির নিচে আমাই গেছিলো পা ধরে টান দিয়ে বার করছি আর ওটার টেবুলে আর ফালঙ্গে চাপ মারি দিছে ওটারে আমরার লাগা চাইতো আরেকজন তারে কইছি যে এই মাটি আমরার মাটি রইছে আর তোর বাস যারটা হরা তুই ইটা গিয়ে উপরে আইব গরর উপরে ভাঙ্গিয়া তারা হরায় না তারা কয় তারা ক্ষতিপূরণ দিবা পরে কিন্তু আগে তারা জমিন সিদ্ধ হইতো আইলটা সিদ্ধ হইতো ও ওখান কইয়া তারা রাখি দিছে। এখন তো বাজাইছ হসপিটাল লইয়া গেছিলাম ডাক্তার দেখাইয়া আনি আর সারোরে ভাইছি না কইছন খালকে আবার যাইবার লোকে সারোর সাইয়ার আইবা বন্যা পরিস্থিতি করিমগঞ্জের কলেজের স্নাতক পরীক্ষা বাতিল বা স্থগিত করার জন্য আইডিসির সাথে দেখা করেন করিমগঞ্জ NSUI এর ছাত্র সংগঠনের এক প্রতিনিধি দল। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে NSUI সংগঠনের কর্মকর্তারা বলেন, বিগত কিছুদিন ধরে আমরা বারবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে TDC ডিগ্রি এবং FYUG এর পরীক্ষা বাতিল বা স্থগিত করার জন্য, কিন্তু আসাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের অনুরোধে সাড়া দিচ্ছেন না। কন্ট্রোলার অফ এক্সামিনেশন আসাম ইউনিভার্সিটি স্যার বলেন, ডিস্ট্রিক্ট অথরিটি যত সময় না কোনো নোটিফিকেশন দিচ্ছেন তত সময় আমরা পরীক্ষা বাতিল করতে পারবো না। আবার ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব স্যার বলেন, এটি আমাদের আওতার মধ্যে নয়। আসাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেন, ডিস্ট্রিক্ট কমিশনার বা ডিস্ট্রিক্ট কমিশনার বলে আসাম ইউনিভার্সিটি এই একে অপরের উপর দুশ্চাপিয়ে যাওয়ার প্রক্রিয়ায় কারণে পরীক্ষা বাতিল হয়নি, যার দরুন শিক্ষার্থীদেরকে বন্যার মাধ্যমেও পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে, কিন্তু অনেক শিক্ষার্থীরা পরীক্ষায় আসতে পারেনি বন্যার এই ভয়াবহ পরিস্থিতির কারণে। আমরা বারংবার অনেক দিন ধরে আমরা DC স্যারকে, আমরা আসাম ইউনিভার্সিটি কন্ট্রোলার স্যারকে আমরা বলছি যে আপনারা এক্সামটা পোস্টপোন বা ক্যান্সেল করুন, ওনারা কোনো মতেই মানতে রাজি না। দুদিন আগে আমরা দেখেছি যে করিমগঞ্জে DC স্যার একটা নোটিশ দিয়েছেন, সেটার মধ্যে লেখা যে সব স্কুল কলেজ বন্ধ কিন্তু যতগুলো শেডিউলড এক্সাম আছে সেগুলো হতে হবে। উনি এই নোটিশটা কী জন্য দিয়েছেন, কী বুঝে দিয়েছেন সেটা আমি জানি না, কিন্তু আজকে আমরা যখন DC স্যারের সাথে দেখা করতে এসেছিলাম উনি আমাদের সাথে দেখা করেননি। তারপর আমরা ADC স্যার যুবজ্যোতি পাঠক স্যারের সাথে আমরা বার্তালাপ করি, ওনার সাথে গিয়ে আমরা দেখা করি সার্কল অফিসে, উনি আমাদের প্রবলেমটা উনি বুঝেছেন। তারপর শিগগিরই উনি আসাম ইউনিভার্সিটির কন্ট্রোলার স্যারের সাথে ফোনে কথা বলেন আমাদের সামনে। তারপর আমাদের করিমগঞ্জ কলেজের সম্মানীয় ডক্টর রামানুজ চক্রবর্তী স্যারের সাথে, প্রিন্সিপাল স্যারের সাথে উনি কথা বলেন আর বলে এই জিনিসটা আমাদেরকে আশ্বাস দিয়ে যে প্রথমে উনি দুদিনের জন্য এক্সাম বন্ধ করা হবে বা ক্যান্সেল করা হবে, আর তারপর যদি পরিস্থিতি ভালো হয় তাহলে এক্সামটা ওই দুদিন পর থেকে কন্টিনিউ হবে, আর যদি তারপরও সিচুয়েশন খারাপ থাকে এইভাবে তাহলে তারপর ওনারা জিনিসটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে গিয়ে যদি প্রয়োজন করে এক্সামগুলো উনি ক্যান্সেল করবে। এখন দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই যে দুদিন স্টুডেন্টসদের মানে আর কি ঘর থেকে বেরিয়ে আসতে পারিনি, এক্সাম দিতে পারিনি, কিন্তু এক্সাম তো হয়েছে, তার মানে কি স্টুডেন্টসদের এই দুদিন যে এক্সাম এসে দিতে পারিনি, অনেক স্টুডেন্টসরা গ্রামাঞ্চল থেকে টাউনের অনেক জায়গায় সেই ছাত্রছাত্রীদের যে সেই সাবজেক্টে ওনাদের যে ব্যাক লাগে যাবে সেই জিনিসটার দায়ী কে নেবে, সেই জিনিসটার দায়ী আমরা আসাম ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এবং আমাদের করিমগঞ্জের DC স্যারকে আমরা দায়ী করব। আসাম ইউনিভার্সিটি খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আর একবার পড়ছি। বেতুকান্দি বাঁধসহ রাস্তা বেহাল, ফের বন্যার আশঙ্কা স্থানীয়দের। বদরপুরে ভয়ঙ্কর ভূমিদোষ, একই পরিবারের পাঁচজনের করুণ মৃত্যু। করিমগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ, 75% এলাকা প্রভাবিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।